বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। আর দেখো সকালের টুকিটাকি সব কাজ সেরে আমি ব্রাশ করতে লেগেছি, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি। আর দেখো এখন সকালবেলায় কত রোদ বেরিয়েছে, দেখো এখন 7টা বাজে বোধ হয়, তাই কত রোদ বেরিয়েছে। তো আমি দুটো বালতি নিয়ে কলতলা চলে যাচ্ছি, মুখটা ধুয়ে আসবো আর দু বালতি জল নিয়ে আসবো। আর ওদিকে আবার বাবু ঘুমাচ্ছে, তো ভাবলাম যে বাবু ঘুমাচ্ছে তো লালির একটু গোবর জড়ো হয়ে আছে, তো গোবরটা দিয়ে দিই। আগে মানে কী বলতো, গুটি গুটি গোবরগুলো তো মানে খড় খায়, ও মাঠে যায় না, তার জন্য গোবরগুলো গুটি গুটি, তার জন্য পায়ে করে আগে একটু নরম করে নিচ্ছি, তারপরে হাতে করে সেনে নেবো। পায়ে করে খিচে খিচে নরম করছি, আর পায়ে গোবর সানলে পাটা একটু ফসা ফসা লাগে না, তো একদম চকচক চকচক করে। আর সবাই বলে যে গোবর মাখলে নাকি ঘা পরিষ্কার হয়, কিন্তু গন্ধ আছে খুবই। তো যাই হোক, পায়ে গোবরটা সেনে সাবান নিয়ে নিলে পাটা খুব ঝকঝক ঝকঝক করবে একদম। তো পাটা ধুয়ে আসার এক বালতি জল নিয়ে আসি, তারপর দেখো হাতে করে সব গোবরটা আমি মানে সেনে নিয়েছি ভালো করে। এবার তো থাপা থাপ দেওয়ার পালা, এবার থাপা থাপ দিয়ে দেবো। তো বেশি গোবর হয় না লালির, এই এইটুকু গোবরই ওর তিন দিনকার গোবর জানো, দুদিন তিন দিন পর পর আমি গোবর দিই। খুব একটা ভালো গোবর দিতে পারি না, কারণ বিয়ের আগে এসব আমাকে করতে হয়নি, কারণ মায়ের বাড়িতে গরু টরু ছিল না, তো তাই গোবর টোবর দিইনি, তার জন্য খুব একটা ভালো হয় না। ওই যেমন হয় তেমন চালিয়ে নিতে হয়, মানে কী বলতো, শুকিয়ে গেলে জ্বলা নিয়ে দরকার, আমার জ্বললেই হলো, ভাত ফুটলেই হলো, তাই না? আমি তো আর বিক্রি করতে যাবো না বা কিছু, তো যাই হোক যেমন হয় তেমনই দিই। তো গোবরটা আমি দিয়ে দিই, গোবর টোবর দিয়ে এসে আমি ভাবলাম যে বাবু তো এখন ওঠেনি, তো স্নান করতে হবে একটু পরে, তাই মাথায় একটু তেল নিয়ে নিই। এই যে মাথায় তেল নিচ্ছে, আর আমার দেখো মাথায় কইটুকু চুল, আগে তো আরও চুল কম ছিল গো, বাবু হওয়ার পর মানে এত চুল উঠছিল, এত চুল উঠছিল, তো আমি কি তেল নেবো কী তেল নেবো বুঝতে পারছিলাম না। তাই এই যে কুমারিকা তেলটা আমি ব্যবহার করি, তো এখন অনেকটা চুল পড়া কমেছে, তো একটু গোছে হয়েছে, আগে তো আরও মানে টাক ছিল কি বলবো তোমাদেরকে। তো ভালো করে আমি তেলটা নিয়ে নিই, আর আমি মানে অন্য সময় তেল নিই না, যেদিন মাথায় স্নান করি সেই দিন স্নান করার আগে একটু তেল নিয়ে নিই ব্যাস। আর এদিকে দেখো বাবু ঘুমাচ্ছে, কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, বেলা হয়ে গেছে, কত রোদ ঢুকছে জানলা দিয়ে, তাও ওর ঘুম ভাঙছে না, ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে। তো একটু ঘুমাক, তো আমি বিছানাটা ঝেড়ে নিয়ে তারপর এই যে শোকেসটা একটু মুছে নিচ্ছি, শোকেসটা ভালো করে মুছে নিচ্ছি। আর দেখো এই যে সাধের আয়না আমার, এই এটার সামনে যে আমি কতবার আসি, আর সবাই বলে যে ভাঙায় নাই মুখ দেখতে হয় না, কিন্তু কী করবো বলো তো, এই শোকেসটা নিয়ে আসি নতুন, সেই দিনে আনতে আনতে শোকেসটা ভেঙে গেছে, তাই বলে কি সেটাই আর মুখ দেখা যাবে না, তো এটাতেই মুখ দেখতে হয়, আর তো কেনার সামর্থ্য না, এটাতেই দেখে নিই। আর এদিকে দেখো আমি স্নান করবো বলে কলতলায় বালতি পেতে দিয়ে এসেছি, হাঁসে স্নান করে নিল, আমার জলটাকে মানে স্নান করে ওরা খতখ দিল। স্নান টান করে এলাম, তো পুজো করবো এবার, দেখছি তো বাবু উঠে পড়েছে, বায়না করছে যে মায়ের কাছে ব্রাশ করে নেবো, বাবার কাছে করবো না। তো কী করবো, ফুল টুল তুলে নিয়ে গিয়ে রাখলাম, তারপর ব্রাশটা ওকে করিয়ে দিচ্ছি। এক সময় ও নিজে নিজেই ব্রাশ করে, কোনো সময় বলে বাবার কাছে করবো, কোনো সময় বলে তোমার কাছে করবো। তো যাই হোক আজকে বললো তোমার কাছেই করবো, যে দোর তোমার কাছে খাবো, তোমার কাছে ব্রাশ করে নেবো, তাই আমি ওকে ব্রাশটা করিয়ে দিচ্ছি। আর ও রাতে গেঞ্জিটা প্যান্টটা পরে শুয়েছিল, তো ওই জামা প্যান্টটা ওকে ছাড়িয়ে দিতে হবে, একটু তেল কাজল দিতে হবে, তারপর ও একটু ওই কাকাদের বাড়ির দিকে যাবে, তারপর আমি পুজোটা করে নেবো। তো পুজো টুজো সেরে আমি সবজি কাটতে বসে গেছি। এই যে শাকগুলো দেখছো, শাকগুলো হচ্ছে লালচের শাক, লাল লাল হয় যে শাকটা রান্না করা। তো কালকে পিসির ছেলেরা এসেছিলো, তো পিসিরা এই শাকের চাষ করেছে, তাই এই শাকগুলো নিয়ে এসেছিলো, অনেক নিয়ে এসেছিলো, তো শাকগুলো এখন কাটছি আমি। দেখো আর এই শাকটা মাকে ডাক্তারও খেতে বলেছে, রক্ত হবে এই শাকটা খেলে, তার জন্য ভালোই হয়েছে শাকটা নিয়ে এসছে। তো আমি শাকটা এখন জিরি জিরি করে ছোটো ছোটো করে কেটে নেবো, খুব ছোটো ছোটো করে কাটতে পারি না, তো মানে চেষ্টা করি খুব ছোটো ছোটো করে কাটার, তো যেমন পারি তেমন করছি আর কি। আর এই যে পাশে বড় ঝুড়িটা দেখছো, এই ঝুড়িতে আলু আছে, আলু কি বলতো আমাদের ওই গোয়াল ঘরে ওখানটা একটা ঘর করা হয়েছে আলু রাখার জন্য, তো ঝুল টুল আছে তার জন্য ওকে বললাম আলুটা এনে দাও, তো আমি কাপড় টাপড় কেটেছি তো ঝুল টুল লেগে যাবে, তাই ও এনে দিল আলুগুলো, আলুগুলো এবার কেটে নিচ্ছি। আর পেঁপে ভাজবো মনে করছি, কিন্তু পেঁপে পাড়া নেই, তো চলো যাই ছাড়ে পেঁপে পেরে নিয়ে আসি, ছাদ থেকে পেঁপে পাড়তে খুবই সুবিধা হয়। কাটাকুটি কমপ্লিট, তারপর এই যে থালাতে সব খোসাগুলো তুলে নিয়ে এবার লালিকে দেবো। দেখো বাইরে কত রোদ, কত রোদ, কত রোদ, তো এই যে লালি খড় খাচ্ছে, তো লালিকে খোসাগুলো দিয়ে দিয়ে খেয়ে নেবে, দেখো একদম। আর এই যে
ও এখানে পান্তা ভাত খেতে বসে গেছে একদম উনুন সালে। তো কালকে রাত্রে মাংস হয়েছিল, তো কালকে রাত্রে ও ভাত খায়নি, তো ওর মাংসটা রয়ে গেছিলো, তাই ও পান্তা ভাত আর পেঁয়াজ আর মাংস দিয়ে আর লবণ নিয়েছে খেতে বসে গেছে। এই যে আমি উনুন ধরাচ্ছি এবার, তো কয়েকটা ঘষি দিয়েছি উনুনের ভিতরে, তারপর প্লাস্টিকটা দিয়েছি, আগুন দিয়ে দিলাম আর দুটো বাঁশ ভরে দিয়েছি। এবার মানে এরকম করে উনুন ধরালে কি তাড়াতাড়ি উনুনটা ধরে যায়। তো এই যে কয়েকটা ঘুটে দিয়ে দেবো ওপরে, এবার পাঁচ মিনিটও লাগবে না, উনুনটা ধরে যাবে। আর এই যে বাবু খেলা করছে, দেখো ওখানটা ইঁদুরে গর্ত করে দিয়েছিলো, মাটি দিয়েছে, নরম হয়ে আছে, তাই ও কাঠি গুচ্ছে আর তুলছে, মানে প্যান্ডেল করছে, খেলা করছে। আমি যেখানে থাকবো ও সেখানে ঘুরঘুর করবে। আর বাবু একটা নিমকির প্যাকেট খাচ্ছিলো, খেতে খেতে এখানে রেখেছিলো, একটুখানি ভরা ছিল, তাই আমি মুখে দিয়ে একটু টেস্ট করলাম। এদিকে দেখো আমি হাঁড়ি কড়াইয়ে মাটি লেপে রেখেছি, অনেকে প্যাকেট দেয় কিন্তু আমি মাটি দিই, তো মাটি ভালো উঠে যায়। এই যে মাটিটা লেপে দিয়েছে, পুরো পুরো করে জলে ডুবিয়ে রাখবো একটুখানি, আর মাটিটা উঠে যাবে। আর এদিকে দেখো দুটো মুরগি কক 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 করছিলো, তাই আমি ভাবলাম যে ওটা বোধহয় ডিম পারবে, ডিম পাড়ার সময় হয়েছে, তাই হুদ্রের ভেতরে ওদেরকে ঢুকিয়ে দিয়েছি। দেখি বাবুরা বেরিয়ে আসছে, দুটো মুরগি বেরিয়ে এলো, দেখি ডিম পেরে, এই দুটো ডিম পেরেছে মনে হচ্ছে, এ কী মজা কী মজা কী মজা। বাবুকে সিদ্ধ করে দেওয়া হবে, মারও খাওয়া হবে, বাবারও মানে মানে প্রেশারটা লো আছে এখন, বাবারও খাওয়া হবে। তো ভালোই হয়েছে, মানে ডিমটা ঠিক টাইমে দিচ্ছে, সব মানে রুগীদের খাওয়া হবে। এই যে দেখো একটা ডিম, বাবুর তো খুব আনন্দ, নিয়ে চলে গেল উনুন সালে রেখে দিল, বলছে আজকেই আমাকে একটা সিদ্ধ করে দেবে। আর এই যে আর একটা, আর এই যে মানে লগাটা দেখছো, এটা আক্সির মতো করা আছে, আমার ডিম বার করতে খুব সুবিধা হয়। আর মুরগি দুটো দেখছি ওই ভিতরে গিয়ে ডিম পাচ্ছে, আমি বের করতেই পাচ্ছি না, তাই ওই লগাটাই করে বের করতে হচ্ছে আমাকে। ওইদিকে উনুনও ধরে গেছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না তোমাদেরকে আর তেমন দেখালাম না, তো আমি এখন নাতাটা দিয়ে দিচ্ছি, তো তারপর কড়াইটা মেজে নেবো। কড়াইটা ওখানে এখন রেখে দিয়েছি, নাতাটা দেওয়া হবে, তারপর কড়াই টড়াই নিয়ে একদম পুকুরহাটে চলে যাব, কড়াইটা ডুবে আসবো। এখন বাজে বিকেল পাঁচটা, আর দেখো আমি ঝাড় দিচ্ছি, আর দেখো পাঁচটা বাজে, তাও কত রোদ দেখো। আর কলে লাইন পড়ে গেছে কিন্তু জল দেয়নি এখনও, বালতিতে সব লাইন দিয়ে রেখেছে। আর অনেকটা মানে জায়গা জুড়ে আমাদেরকে ঝাড় দিতে হয়, এত বড় উঠোন, তারপর এই যে রাস্তা সামনেটা মানে আমাদের বাড়ির সামনেটা ঝাড় দিচ্ছি, তারপর চলে যাবো। ওই যে একটা পাকা ঘর দেখছো, ওটা দিদিদের ঘর, ওখান থেকে মানে একটা চালা ঘর আছে, ওই সোজা ঝাড় দিয়ে দিতে চলে যাবো, অনেকটা ঝাড় দিতে হয়। আশ্চর্য জিনিস হচ্ছে এটাই যে দেখো চারিদিকে গাছ সবুজ, কত সুন্দর কচি কচি পাতা, আর এই গাছটা মারা গেল কেন বুঝতে পারছি না, কি হলো এই গাছটা, কি এমন হলো যে শুকিয়ে গেল, সব সবুজ গাছগুলো কত সুন্দর লাগছে, এটা কি কিছু বুঝতে পারছি না কি ব্যাপার হলো। যে ফুল গাছগুলো দেখো শুকিয়ে গিয়েছিলো, এই ফুল গাছগুলো আবার টাটকা হলো, বৃষ্টি হয়েছে তো দুদিন আগে, তাই আবার ফুল ফুটবে, আর কদিন পর তো এক গাছ করে ফুল ফুটবে, আমি আর কি পুজো করে শেষ করতে পারবো না। আর এখন ফুলই পাচ্ছি না পুজো করার জন্য, এই গাছটা কয়েকটা ধরছে ওইটা দিয়ে পুজো করছি। আর এখন তো ফুলগুলো দেখো কত দূরে লাগাতেই পাওয়া যায় না, যেগুলো লাগাতে পারি লাফিয়ে ঝাঁপিয়ে একটা দুটো করে পারিয়ে ঠাকুরকে দিই, ওই অত উঁচুতে তো পারতে পারি না। আর পেয়ারা গাছটা দেখো মানে খেয়ে মানে ছাগলে মুড়িয়ে খেয়ে নিয়েছিলো, তো আবার কচি কচি পাতা বেরিয়েছে, তো আমরা ভাবছি যে ঘিরে দেবো ঘিরে দেবো, ঘেরাই হচ্ছে না, অন্য ঘাড়িতে ঘেরবো ঘেরবো করতে করতে পাবে আবার ছাগলে মুড়িয়ে খেয়ে নেবে। তো কালকে মনে করছে গাছটাকে ঘের বই জেল, নাহলে এই ছাগলে যদি খেয়ে নেয় তো ওই ঘেরবো করতে করতে খেয়ে নিলে ও আস্তে আস্তে সেফ থাকবে না, তো কালকে ঘেরতেই হবে। একটু একটু পোকা পোকা ভাব হয়েছে পাতাগুলো, যাই হোক গাছটাকে বাঁচাতে হবে, পেয়ারা খেতে হবে। তো এখন বাজে রাত আটটা, আর আমি রুটি বেলছি, দিদি আটাটা সেনে দিল, আর আমি রুটিটা বেলে দিচ্ছি, দিদি রুটিটা করে নেবে। রাত তো তাড়াতাড়ি রুটি করার কারণ হচ্ছে মা শরীর খারাপ, তো তাই মা রুটিটা একটু তাড়াতাড়ি খায়, আর রুটিটা আধ ঘন্টা মায়ের জন্য মানে গরম জলে বা গরম দুধে ভিজিয়ে রাখতে হয়, তারপর মা খায়। এখন বাজে রাত সাড়ে আটটা, রুটি টুটি তো করলাম, তারপর ছেলেকে একটু পড়তে বসালাম, তো কিছুতেই পড়াতে বসাচ্ছে না, কিছুতেই পড়ছে না, এটা করবো সেটা করবো, দুধ খাবো, বাইরে যাবো, ওদের বাড়ি যাবো, দাদের বাড়ি যাবো, এইসব করতে হবে, ছেলেকে একটু পড়াই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেল যারা নতুন হয়ে আছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক দিন থেকে তো বলছি সব ভিডিওতে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, তো তোমরা কই করছো আমাকে সাপোর্ট, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখা আছে নেক্সট ভিডিওর সঙ্গে।